পেঁয়াজের বাজার ধস নামছে, পেঁয়াজের বাজার ধস নামছে। 30 টন গাড়িতে 3 লাখ টাকার লস। এবার ধস নেমেছে পেঁয়াজের পাইকারি মার্কেটে। দর্শক, বাজার হঠাৎ কমেছে, কেন এমনটা হয়ে গেল বাজারে? ইন্ডিয়াতে নাকি 3 রুপি কমলেও বাংলাদেশে কেজিতে 10 টাকা কমেছে ইন্ডিয়ান এনসি পেঁয়াজ। দর্শক, তবে দেশি পূর্ণ পেঁয়াজের দামটা জানো, গেল কয়েকদিন ধরে কিন্তু স্থির আছে, তবে এরকমটা আমরা জানতে পেরেছি, দাম কিন্তু উঠানামা করতেছে না। এদিকে হঠাৎ চোখে দেখা মিলল, বাজারে আসা শুরু করলো চায়না পেঁয়াজ। তবে চায়না পেঁয়াজেরটা দামটা কেমন রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিব। এখানে কিন্তু ব্যবসায়িক ভাই রয়েছে, দর্শক সঙ্গে থাকেন, সরাসরি কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। পেঁয়াজের বাজার কি খবর আজকে, বাড়ছে না কমছে ভাইজান? পেঁয়াজের বাজার ধস নামছে। পেঁয়াজের বাজার ধস নামছে, কি বলেন, এটা কি কথা সত্য? হঠাৎ কেন ধস নামলো? পেঁয়াজ খায় না। পেঁয়াজ খায় না, এলসি পেঁয়াজ খাচ্ছে না, এলসি দেশি সবই সবই খাচ্ছে না। বাজারে আমরা তো শুনতে পেলাম যে চায়না পেঁয়াজ আসা শুরু করেছে, পাকিস্তানি পেঁয়াজগুলো আসবে, এটা আসছে, পাকিস্তান আসছে, তারপরে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কম, দেশি পেঁয়াজের দাম কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি তো সব সময় ইন্ডিয়ার ভিতরে ঢুকে পেঁয়াজ কিনে নিয়ে আসেন, ফোর্টের থেকে তো পেঁয়াজ কিনেন না, এখন ইন্ডিয়াতে দামটা কেমন যাচ্ছে একটু বলে দেন। ইন্ডিয়াতে 3 টাকার কমছে, 3 রুপি কমছে। 3 রুপি কমছে। আর আর বাংলাদেশে? বাংলাদেশে কমছে 10 টাকা। 10 টাকা, ওখানে 3 রুপি কমছে, এখানে 10 টাকা কমছে, তার মানে 60 টাকা আর 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, খুবই বড় সাইজের পেঁয়াজ, কত করে দিচ্ছেন এটা? 80 টাকা প্রতি কেজি না? আর এই যে মাঝারি কোয়ালিটির কত করে দিচ্ছেন? 85 টাকা বাজারে বিক্রি হচ্ছে। আর এটা এটা কত করে দিচ্ছেন? 80 টাকা। এটাও 80 টাকা। দেশি পূর্ণ পেঁয়াজের বাজার সর্বোচ্চ কত যাচ্ছে একটু বলে দেন। সর্বোচ্চ 95। 95। আর যে ফরিদপুর পেঁয়াজ দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন? 90 টাকা। 90 টাকা না? আচ্ছা আচ্ছা। আর পাবনার পেঁয়াজ কত যাচ্ছে? পাবনা 98। 98। এই যে চায়না পেঁয়াজগুলো যে বাজারে আসে, এগুলো কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা। 70 টাকা। আর যে পাকিস্তানি পেঁয়াজটা কত করে বিক্রি হবে? ওইটা না আসে না, আপনি বলতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। বাজার হাটে কেমন গেছে আজকের বাজার একটু বলে দেন। ৩৭০০ থেকে ৩৮০০। ফরিদপুরের বাজারে পাবনার পেঁয়াজ, পাবনার বাজার 4000 না 3900? 4141শো। আর রাজবাড়ি হলো 3839শো। 3839শো। আচ্ছা আচ্ছা ভাই, এই যে একটা যে ভ্যাট কমাবে আমাদের যে এলসি পেঁয়াজের, ভ্যাটটা কি কমিয়েছে ভাইজান? ভ্যাট কমায় নাই। ভ্যাট কমায় নাই, এই জন্য বাজার তো উর্ধ্বগত, লোকসান নিম্নমুখী, সরি মানে বাজার একটু কমের দিকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লোকসান তো হচ্ছে আমাদের যে ইম্পোর্টাররা বাইরে রয়েছে, ইম্পোর্টাররা সাইজ হয়ে গেছে। ইম্পোর্টাররা এই মালে পড়তে 90 টাকা, বিক্রি করতে হচ্ছে 80 টাকা। 80 টাকা, তার মানে ইম্পোর্টার যারা ইম্পোর্টার তারা তো সাইজ হয়ে গেছে, সাইজ হয়ে গেছে, মন্দির খারাপ করে সবাই বসে থাকে। ঠিক আছে, গাড়িতে 3 লাখ টাকার লস। পার গাড়িতে 30 টন গাড়িতে 3 লাখ টাকার লস। 3 লাখ টাকার লস, এই শুধু এই 15 দিনের মধ্যে আমার 30 লাখ টাকা চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, জানিয়ে দিলাম আজকের বাজারে এলসি পেঁয়াজ হোক, দেশি পূর্ণ পেঁয়াজের বাজার দর। এদিকে চায়না পেঁয়াজটা আসছিল, হয়তো দেখাতে পারি না, ঘরের বাইরে রয়েছে, কিন্তু আমি ইতিমধ্যে দামটা বলে দিলাম আপনাদেরকে। দর্শক, জানতে পারলাম আজকের বাজার দামটা কেমন ছিল, আমরা ইনপুটের বাইরের কাছ থেকে জানতে পারলাম। দর্শক, এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার দর আপডেট।